আল্লাহ করাইছেন, এই জন্য না হয়তো করা সম্ভব ছিল না, না হয়তো একটা মানুষের পক্ষে এটা অসম্ভব। এতগুলি কথা বলবে, এতগুলি প্রত্যেকটা কথা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হবে কিয়ামত আগ পর্যন্ত। আর মানে আবার কথাগুলি মানুষের কাছে পৌঁছবে, আবার হেফাজতে থাকবে, মানে মানে শুদ্ধ শত বছর পরেও আমরা আজকে দাবি করে বলতে পারছি আমার রসুল এই কথা। এটা সহজ ব্যাপার ছিল না, এটা বিরাট একটা ব্যাপার ছিল যেটা আল্লাহ রসুল মানে আল্লাহ যেটা দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা আল্লাহ মানে করেছেন। আমার একেবারে মদিনা শরীফ মানে শরীফে যাওয়ার পরে যখন প্রায় যে 10 বছর শেষ হয়ে গেছে মানে অতিবাহিত হচ্ছে, বিদায় হজের মধ্যে আসার পরে আরাফার মধ্যে আরাফার ময়দানে রহমতের উপরে যখন মানে হাত ধরেছিলেন, সমস্ত প্রায় 1,24,000 বা 2,24,000 সাহাবা একটা আমাদের মজমা ছিল, সব চতুর্পাশ থেকে আল্লাহ রসুলের সাহাবিরা যখন আল্লাহ রসুল একটা বয়ান দিচ্ছে, তখন কুতবাতুল ওয়াদা মানে মানে হিজ্জাতুল ওয়াদার মধ্যে একটা বয়ান দিচ্ছে, ওই বয়ানের মধ্যে তাওহীদ থেকে শুরু করে আখলাক, চরিত্র, মুআমালাত, লেনদেন, সুদ ইত্যাদি, মহিলাদের হক, মানে সবকিছু আল্লাহ রসুল একটা 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 করে বর্ণনা করছে ওইখানে। এবং মানে ঐতিহাসিক ভাষণ, এই ভাষণটা এখনো মুসলমানরা যদি মনে রাখে তাহলে মুসলমানদের ঐক্যের জন্য এটাই যথেষ্ট হয়। মুসলমানরা মনে রাখছে সেই ভাষণটা দেওয়ার সাথে সাথে ওদিকে আল্লাহর পক্ষ থেকে আলিয়া আকমন্তুল রকম দিয়ে রাখুন এগুলা মানে আয়াত নাযিল হয়ে গেছে মানে ওই ওই অবস্থাতেই। এবং আল্লাহ রসুল সমস্ত সাহাবায়ে কেরামকে সাক্ষী করে বলছেন যে তোমরা সাক্ষী থাকো আল্লাহ আল্লাহ আমি কি আল্লাহর দায়িত্ব আদায় করছি তোমাদের কাছে। তখন সবাই এক ব্যক্তি স্বীকার করছে যে মানে নাশহাদু আন্নাকা আদাইতাল আমানা ওয়া বাল্লাগতা রিসালা ওয়া জাহাদতাল্লাহি হাক্কা জিহাদিহি, এই কথাটা সবাই স্বীকার করছে ইয়া রাসূলুল্লাহ, আমরা মানতেছি, আমরা বুঝতেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে এক আঙ্গুল উঠে আল্লাহর দিকে মানে ইশারা করে বলছে আল্লাহুম্মা ফাশহাদ আল্লাহুম্মা ফাশহাদ আল্লাহুম্মা ফাশহাদ, এই বিরাট মজমুর মধ্যে আল্লাহ তুমি সাক্ষী রাখো, তুমি সাক্ষী রাখো আমি আমার দায়িত্ব আদায় করে হচ্ছে। তাহলে কি বিরাট দায়িত্ব! এরপরে আল্লাহ নিজেও বললেন যে ঘোষণা করে দিলেন কান্দতেছিলেন, সবাই তো খুশি যে এখন এখন তো বিজয় চলে আসছে আর কি, এখন তো অসুবিধা নেই। আবার কাছে দিয়ে বলছিল এখানে ভিতরে একটা কথা আছে, এই জন্য কান্না করতেছে, বলছে কি এখন দোষের আমাদের কাছে থাকবে না, ইঙ্গিত আছে এখানে কিরকম, যেহেতু কাজ শেষ ওনারা আপনি আমাদের কাছে থাকবে কেন, আল্লাহ তো ওনার কাছে বেশি প্রিয়, তো আল্লাহর কাছে চলে যাবে। তো নবীদেরকে এরকম এখতিয়ার দেওয়া হয়, মৌতের আগে নবীদের এখতিয়ার দেওয়া হয় দুনিয়াতে আরো থাকতে চান নাকি আল্লাহর কাছে আসতে চান, তো নবীরা আল্লাহকেই তো গ্রহণ করছে। আল্লাহ রফিক আল্লাহ মানে উপরস্থ মানে বন্ধুর কাছে আমি যেতে চাই, এভাবে মানে রসুল্লাহ বলেন পরে শেষে মানে মদিনা শরীফে গিয়ে বিশেষ কতগুলি নিয়ম আছে যে ঘরে মানে ওনারা দফন হয় সেই ঘরে দেখাল হয় সেই ঘরে দফন করতে হয়। তো ঘটনাক্রমে হাজার আয়েশার কামরা ছিল, ওই কামরাতেই রসুল আসলামের জন্য কবর করে কবর মানে কবরের ভিতরে রাখা হয়েছে। কোন কোন রায়ের কথা আছে যে খাটের উপরে আল্লাহ রসুল ইয়া করতেন মানে বিশ্রাম করতেন, ওই খাটটা পর্যন্ত কবরের ভিতরে রেখে দেওয়া হয়েছিল, এটা মাটি একটু নরম ছিল মিলাই মানে এই জন্য মানে খাটটা রেখে দেওয়া হয়েছে গোসল দেওয়ার জন্য। মানে অবাক মানে কিভাবে গোসল দিবে, আগে তো সবাইকে মানে কাপড় চোপড় খুলে ফেলত, এখন নবীর ব্যাপারে কিরকম হবে? তখন আল্লাহর পক্ষ থেকে সব মুসলমানের একটা সেক্তা আসছিল যে হ্যাঁ মানে তখন জিব্রাইল আলাইহিসসালাম এক কর্নার থেকে বলছে যে যেভাবে আছে সেভাবে গোসল দাও, এটা জিব্রাইল না বললে ওরা জানার কোন অবস্থাও ছিল না, নবীর ব্যাপারে কে বলবে। এই জন্য তখন মানে মানে আলী আলী বিন হাজ মুমতাদ আরো বিভিন্ন লোকেরা রসুল্লাহ আসলামকে কাপড়ের উপরেই মানে পানি দিয়ে গোসল দিয়ে রসুল্লাহ আসলামকে এবারে মানে দফন করা হয়। দফনের পরে খবর যা ছিল তাই ওটাকে ভিজা ছিল, হ্যাঁ ওটাকে উপরে পানি দিয়ে যেটা শরীরে যেটা কাপড় ছিল ওটার উপরে পানি দিয়ে ধুয়ে যেহেতু গোসল যেহেতু শূন্য এই জন্য। তারপরে রসুল্লাহামের যে জানাজা পড়ছে জানাজার জন্য বিশেষ কোন ইমাম ছিল না, একদম ছিল মানে জায়গা ছোট বাইর করা যাচ্ছে না মানে কামরাও ছোট ছিল, বেশ দু তিনজন লোক মানে পড়তে পারে,
প্রথমের জন্য মানে প্রত্যেকে একা একা জানাজা পড়ছে, মানে মানে বড়রা প্রথমে, তারপরে মানে বাচ্চারা, তারপরে মহিলারা রসুল্লাহ সামরিকভাবে মানে একের পর এক গিয়ে গিয়ে জানাজা পড়ছে। জানাজা শেষে রসুল্লাহ সামরিক দাপন করা হয়েছে যেভাবে ছিল মানে সবাই জানে। এই পর্যন্ত হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদকে আমরা এতটুকু জানি সংক্ষিপ্ত রসুল্লাহ সিরাত মানে যেটা, এটা আমাদের জানা খুব জরুরি। এবং সংক্ষিপ্ত এটা মানে আরো একটু ব্যাপকতার সাথে আমার স্ত্রী কয়জন ছিল, বাচ্চা কয়জন ছিল ইত্যাদি উল্লা জানা, এগুলো জরুরি। তাই এই হলো আমাদের কাছে একেবারে মানে ইয়ার কথা, রসুল্লাহ আসলামের জীবনের প্রতিটি পৃষ্ঠা আমাদের সামনে খোলা, কেমন পর্যন্ত একেবারে মুখ থাকবে, এখানে গোপন কিছু নেই। মানে রাতের অন্ধকারে উনি যা করতেন তাও আল্লাহ রাব্বুল আলামিন ১১টি বা ১৩টি চোখ দিয়ে এটা মানুষের সামনে প্রকাশ করছে। ১৩টির মধ্যে যদি দুইটা দুইটা চোখের মানে হিসাব হয় তাহলে ১৩ দুগুণ ২৬টি চোখ হয় না, মানে আজওয়াজের মতো হারাত। রাতের অন্ধকারে কি ছিল রসুল্লাহর জীবন, এটা আমরা স্পষ্ট করে বলছি। আল্লাহ রসুল রাতে এই করছেন, এই করছেন, একটা দুইটা না, আল্লাহর রাব্বুল আলামিন ১৩টি মহিলাকে লাগাইছে এটা তাহলে আল্লাহ রসুলের মানে জীবনের প্রত্যেকটি মানে ক্ষেত্র এভাবে মানে উন্মুক্ত, এভাবে স্পষ্ট। এমনকি মানে হাদিসের মধ্যে মানে কিতাবের মধ্যে পাওয়া যায় যে রসুল্লাহ নখ কিভাবে কাটতেন, এটার তফসিল কিতাবের মধ্যে লেখা আছে, মানে কিভাবে নখ কাটতেন এটা পর্যন্ত যেখানে আছে। মানে এমনকি রসুল্লাহ নামাজ পড়লে যে দাড়ি মোবারক একটু মানে নড়াচড়া করতো, এটাও পর্যন্ত বর্ণনা করে দিয়েছে আল্লাহ রসুল্লাহ কি ভাবি থাকবে। এমনকি মুসানিফিন মানে মহাদিসিন এত মানে এত মানে মানে ক্যালকুলেটর মানে মানে যেমন ক্যালকুলেটর মানে হিসাব করে না, এরকম জীবনের প্রতিটি জিনিস হিসাব করছে, এতটুকু করছে যে একজন মহাদেশ লেখছে যে রসুল্লাহ আসলামের মানে কুলে কয়জন ছোট ছোট বাচ্চা পেশাব করছে এটাও হিসাব করে লিখে দিচ্ছে। মানে কুলে দিছে বাচ্চারা এরকম কয়জন বাচ্চা রসুল্লাহ কুলে পেশাব করছে ওইটার নাম সহ লিখে দেখে দিচ্ছে। এই রসুলের কিছু কি আর জীবন আছে এরকম মানে খোলা কিতাব, এটা আল্লাহ রসুল হল কি আল্লাহ রসুলের জীবন আমাদের সামনে খোলা একটা কিতাব, এই হলো মোহাম্মদ রসুল্লাহ। সেই জন্য যারা রসুল্লাহ আমরা কি দেখছি না দেখার পরও আমাদের সামনে রসুল্লাহর ব্যক্তিরা একেবারে যেন উপস্থিত হাজারের মতো না কথার কথা, এরকম আমরা জানি, জানবো না কেন? আর যদি যে মানে রসুল্লাহ মানে সুন্নতের উপরে যে আমল করবে, যে বুঝবে প্রতিনিধিত্ব করতেছে, আর প্রত্যেকটা কথার উত্তরে উনি এটাই বলবে যে রসুল্লাহ করছে, রসুল্লাহ করছে, রসুল্লাহ করছে, কথার সাথে 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 এটা কেন করছে রসুল্লাহ করছে, এটা কেন মোহাম্মদ করছে। এই মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে যখন জিজ্ঞাসা করবে তুমি কে কে ছিল, হাকে না চিনি আর কাকে চিনি, আগেই তো চিনি, উনি আমাকে চোখে না দেখলেও ওনাকে চিনি, এই জন্য সবাই বলবে হ্যাঁ হাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলে যাবে, সব মিলে যাবে, তখন বলতে পারবে। আর যদি এরকম পরিচিত না হয় তখন বলতে পারবে, তখন বলতে পারবে না, মানে আমি শুনছি মানুষ বলতো আমি বলছি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, মানে মানে আল্লাহর পক্ষ থেকে মানে আল্লাহর বান্দাদের কাছে যা কিছু বলেছেন সবকিছু সত্য, এবং মানে সবকিছু আমাদেরকে মানতে হবে, জানতে হবে, এবং উনি মানে যা বলছেন মানে কোরআন হিসাবে হাদিস হিসাবে সবকিছু যে মানে সহি, এটা আমরা বিশ্বাস করি, তসদিক করি। এবং ওনার বিরুদ্ধে নাউজুবিল্লাহ কেউ কিছু বললে ওটার পক্ষ থেকে আমরা দিফা করব, এই সবকিছু রেসালতের সাক্ষীর মধ্যে সামিল থাকে। তাহলে ওনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথাটা এইসব কিছু দাবি মুসলমানের কাছে রাখে আর প্রথম তসদিক বিমা যা বিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আসলাম যা কিছু আছে সব সত্য, সবকিছু আমরা মানি, আমরা বিশ্বাস করি। রসুল্লাহ আসলামের প্রতি আমাদের অনেক কিছু ইয়া আছে মানে ওয়াজিবাত আছে যেগুলো আমাদেরকে আদায় করতে হবে, যাই হোক ওগুলো অন্য কথা। তারপরে এটা হলো প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হলো ইকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা।
وإيتاء الزكاة زكاة دواء والحج لبنا كلام شنكتب تقول بس إقامة الصلاة بني نماذج بديش تكرار بني جتاء برتو بني محدثين دشارين حديث جلاب ولا كده هو النماذج جو واجبات فرائض مستحبات سنن نيوم نتيجة كل هذا شاف كيسو بني أكتم هذه نماذج بني شاف كيسو كي بني بجاي لك نماذج بدا كده هو النماذج بديش تكرار نماذج برتو من نجيب كاسة بديش تكرار تابلو منك كاسة بديش تكرار جنو আপনি চেষ্টা করবেন তাহলে এরকম হবে ইকামাস সালাত তো সালাতের যে অর্থ এটা বিভিন্ন রকমের অর্থ আছে সালাতের কয়েকটা অর্থ আছে ইস্তিগফার আছে দোয়া আছে তারপরে একটা অর্থ এটাও আছে কোন মানে বাঁকা জিনিসকে আগুনের উপরে দিয়ে সোজা করা এটাকেও সালাত বলা হয় সালাতের অর্থ আমাদের দেশে অনেক সময় যদি বাঁশ দিন তারা ওই ফুলকি যে মারা জন্য আসেন কিনা জানি না অনেক সময় পাখি শিকার যারা করে একটা বাঁশের ভিতরে ওইটা দিয়া করে মারবে সোজা গিয়া পাখিতে লাগবে এটা আমরা দেখছেন কিনা জানি দেখেন নেই আচ্ছা আমরা দেখছি ছোটবেলা এরকম লম্বা থাকতো মানে খুব মাহের ছিল আর কি ওই একটা ইয়ে আছে তীর আছে ওটা দিবে ও মুখের সু একদম মজবুত সোজা তীরের মতো গিয়া ঘুরেছে আগে গিয়া লাগবে মানে পাখির খবর পাওয়ার আগে পাখিকে গ্রেফতার করে মনে ওটা লাগে বাকি তার মানে শিকার হয়েছে শিকার আর কি শিকারের কতগুলি পন্থা তো এরকম এই যে অনেক সময় বাঁশ পাকা থাকলে আগুনের উপরে গিয়ে ওটাকে সোজা করা তো এই যে আগুনের উপর সোজা করা এটা একটা সালাতের অর্থ দেখুন একামত সালাতের আসল অর্থ যেটা রাসূল বলছে ওটাই হলো এখানে সালাত তো যদি কেউ বলে যে না আমি বাঁশ সোজা করবো আমি নামাজ প্রতিষ্ঠা করছি ফিরে যেভাবে মহম্মদ রাসূলুল্লাহ এটা হলো আমাদের ঘরের দাবি ওই কামসালা নামাজ প্রতিষ্ঠা করা যেটা বলতেছে এখানে জানেন দিনে রাতে মুসলমানদেরকে ভাষক নামাজ পড়তে হয় মানে যেগুলো করা যায় এছাড়া মানে জুমা যাদের উপরে খরচ এরা মানে জোহর বাদ দিয়ে জুমার দিনে জুমা পড়তে হয় বা দুই ঈদের দুই নামাজ যেগুলো ওয়াজিব আছে এগুলো পড়তে হয় এবং ঈদের নামাজ মানে কারো কারো কথা বলছে ওয়াজিব কারো কারো কথা বলছে সুন্নত বা সুন্নত যারা বলে তারাও সুন্নত মুআক্কাদা হিসাবে বলে মানে জরুরি সুন্নত যেমন নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যদি বা সুন্নত বলছেন মানে ইয়াকে মানে ঈদের নামাজকে কিন্তু যে বিদ্যুৎ নামাজ ছেড়ে দেয় তার সাক্ষী গ্রহণ করা নিষেধ করছে একদিকে বলতে শুনুন বলছে যে বিদ্যুৎ নামাজ ছাড়বে তার সাক্ষী গ্রহণ করা হবে না তাহলে এটা ওয়াজিবের চেয়ে বেশি হলো না যদি এই বলা হয় শব্দ বলে নাই কিন্তু কাজ হয়েছে আর একটা আপনারা মনে রাখবেন ফোকাহায়ে কেরাম রসুলের মধ্যে কিছু মানে মানে পরিভাষার মধ্যে ইখতিলাফ থাকে ওলামায়ে আহনাফ যারা ফোকাহায়ে আহনাফ যে জিনিসকে ওয়াজিব বলে অন্যান্য মানে যারা মানে ফোকাহায়ে কেরাম এটাকে সুন্নতে মুআক্কাদা বা জরুরি এরকম মনে করে তো দরজা একটাই যদি বা নাম দুটা হয় তো অনেকে বলছে না এটা ওয়াজিব কোথায় পেয়েছে এটা আবার অনেক সময় দেখা যায় ফরজকে ওয়াজিব বলেও বলে দেয় কোন কোন অনেক হাদিসে আপনারা দেখবেন বিদ্যুৎ সম্পর্কে স্পষ্ট শব্দ আসছে হাক্কুন ওয়াজিবুন এবং আমর আসছে মানে ইন্নাল্লাহ আউতরুন ফা আউতিরু আহলুল কুরআন আহলুল কুরআন মধ্যখানে তোমরা এই নামাজটা অবশ্যই পড়বে এরকম হাদিসের মধ্যে আছে সব হাদিস তুমি বুঝা যায় অত সহজ ব্যাপার না বিকেল ছাড়া কথা না রাসূলুল্লাহ বিকেলের নামাজ বিশেষভাবে কদা আদায় করতেন যদি কোন সময় ভুল হয়ে যেত তাহলে এইসব কিছু থেকে কি বোঝা যায় যা বোঝা যায় আপনারা বুঝতেছেন আমার বলার দরকার নেই যাই হোক তো এই মানে পয়সা নামাজ এছাড়া আরো অনেক মানে সুন্নত নফল নামাজের কথা আছে হাদিসের মধ্যে সময় সময় এগুলা প্রতিষ্ঠা করা এইসব কিছুর মধ্যে এখন আমাদের সালাতের কথা আছে তাহলে সালাত যাদের দায়িত্ব আছে ওয়া আমুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা আপনি নিজে নামাজ পড়বেন নিজের পরিবারকেও নামাজ পড়ার জন্য মানে আদেশ করবেন যেটাও কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে সেই জন্য এইভাবে একটা নামাজ নিজে পড়া নামাজের পরিবেশ সৃষ্টি করা এটাও একটা মানে এখানে বিষয় আছে ওইটা হচ্ছে জাকাত জাকাত যদি মানে আপনার খরচ হয় আপনি জাকাত আদায় করবেন জাকাত আসলে অর্থ হলো মানে নুমু মানে বাড়া আর কি
زکات کے بڑا کرنے بولے তাহলে যাকাত বাদ দেওয়ার কারণে মাল মানে ধন সম্পদ বেড়ে যায়, কারণ যাকাত যখন ফরজ হবে যাকাত দিতে হবে, তাহলে আপনি এমনিতেই কিছু না কিছু মানে উপার্জন করার চেষ্টা করবেন, এটাকে মানে মানে ইস্তিসমার বলে আর কি, মানে মানে কোথাও না কোথাও লাগানোর চেষ্টা করবেন। আর যদি যাকাত না দিতে হয় তাহলে তো লাগাবেন না, যখন যাকাত দিতেই হচ্ছে তাহলে আপনি অবশ্যই এটাকে কোনো কাজে লাগাবেন না, এটাকে বাড়াইতে হবে, না হয়তো আমার পয়সা তো এমনিই যাবে, এটাও একটা আছে। আরেকটা আছে জাকাত দেওয়ার কারণে আল্লাহ মানবিক ভাবে মানে মানে অদৃশ্য ভাবে আল্লাহ মানে আপনার সম্পদ যে বাড়াই দিবে আপনি বুঝতেও পারবেন, এরকম জাকাত আর একটা অর্থ পবিত্রতা আছে, এটা জাকাত আদায় করলে মাল পবিত্র হয়ে যায়, এটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা বড় কারণ হয়ে যায়। এটা তো জাকাতের যেটা শরীর অর্থ যেটা এটা হলো কি মানুষের মধ্যে যদি এই যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মানে পরিমাণ যার কাছে সম্পদ থাকবে নিত্য প্রয়োজনীয় যেগুলা মানে বিষয় আছে এগুলা বাদ দিয়ে এবং কর্জ বাদ দিয়ে যার কাছে এতগুলি সম্পদ জমা থাকবে এবং ওই সম্পদের উপরে 1টি বছর অতিবাহিত হবে, সেই ব্যক্তিকে 40 ভাগের এক ভাগ সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। 40 ভাগের এক ভাগ বললে শতে কত 250 হয়, শতে কত 25% হল আর কি, হ্যাঁ 2.5% আপনাকে অবশ্যই আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে, তাও এটা বছরে একবার মানে সবসময় না, বছরে একবার অতটুকু পয়সা থাকলে। আবার এই যাকাতও আবার কাকে নিজের আত্মীয় মানে নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেওয়া উত্তম বেশি, তাদেরকে তো এমনিও দিতে হয়, তো সুতরাং মানুষের মনও চাই দেওয়ার জন্য, এটা একটা ইসলামের ফরজ বিধান আছে, এটা হলো যাদের পয়সা থাকবে, আর যাদের পয়সা থাকবে না তাদের জন্য। আবার হজ যেটা এটা আপনারা জানেন এটা মানে জীবনে একবার ফরজ হয় যে একবার আদায় করলে আর আদায় করতে হবে না, তাও যদি পয়সা মানে নিত্য প্রয়োজনীয় সবকিছু বাদ দিয়ে মানে মক্কা শরীফে যাওয়া মক্কা শরীফ থেকে আবার ফিরে আসা ওখানে থাকাকালীন সমস্ত খরচ ইত্যাদি এতগুলি পয়সা যার কাছে জমা থাকবে তাকে হজ করতে হবে, সৌম রমজান আর রমজান মাসে রোজা রাখা মানে বছরে 1 মাস আর কি রোজা রাখা এটাও আপনাদের জন্য মানে খরচ বিধানের মধ্যে ইসলামের মেন মানে মৌলিক বিধানের মধ্যে রয়েছে। এইসব হলো ইসলামের মৌলিক বিধান মানে নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ করা, রোজা রাখা। এইখানে আমভাবে যেটা দেখা যায় এটা হলো কালিমা, নামাজ, রোজা, এই তিনটা প্রায় সব মুসলমানের মধ্যে থাকে, বাকিগুলো তো সবার মধ্যে গরিবদের জন্য এগুলো নাই। এই জন্য অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে যদি নামাজ মানে যদি ইমান থাকে আর যদি নামাজ পড়ো রোজা রাখো তুমি জান্নাতে যাবে, আমাদের জন্য সহজ হয়ে যাবে অত বেশি না। এইখানে আবার যে ইবাদাত ইসলাম মানে একটা ফাকর যেটুকু আছে এটা হলো ইবাদাত যা আছে এগুলা ক্ষণে ক্ষণে মাঝে মধ্যে মাঝে মধ্যে এগুলাতে বিরোধী থাকে, কিন্তু ইমান থেকে আপনার জন্য 1 সেকেন্ডের জন্য বিরোধী দেওয়া হবে, হাতটাকে ঘুমের মধ্যে ইমান সারা থাকা মুশকিল, তবে ঘুমটা তো খায় মানুষের এটা মোকাল্লাফ না, সেই জন্য যতক্ষণ ঘুমাবেন না ততক্ষণ আপনাকে ইমান করতে হবে, ইমান রাখতে হবে। যদি বলেন আমি ঠিক আছে নামাজ যখন মানে 5 বার মানে 1 ঘন্টা পরে পড়বো তো ইমান আবার কিছুক্ষণ বেঈমান হয়ে যায় পরে আবার ইমান আনবো, এই সুযোগ পাওয়া, কারণ ইমানটার জন্য কোনো মানে খরচ লাগে না, কষ্ট বিষয় না, এটা অন্তরের বিষয়, তাদেরকে বলে যে এক কাজ করো বলছে তুমি ক্ষণিকের জন্য অমুসলিম হয়ে যাও, তাহলে সব গেল এখন নতুন করে যদি মুসলমান হও তোমার স্ত্রীকে বিয়ে করতে পারো, সেই মুহূর্তে যদি মারা যায় তারাই মানে এত কথা।